আহ্বান ওড়িশার প্রথম এবং একমাত্র মাসিক ওড়িয়া সাহিত্য ই পত্রিকা। নমস্কার, আসন্তু শুনিবা যুগজন্মা ব্যাসকবি ফকির মোহন সেনাপতিঙ্ক বিষয়রে। আধুনিক ওড়িশা গর্ব সঙ্গতর ঔজ্জ্বল্যতম তারকা থিলে শ্রী ফকির মোহন সেনাপতি। জন্ম সময়ের ব্রজমোহন ভাবে নামিত এই মহান ব্যক্তি নিজের বাল্যকালে অনেক ব্যাধি হেতু দুর্বল রহুলে এবং তাঁকু বারম্বার তৎকালীন চিকিৎসক বা ফকির মানক পাখক নিয়ে যাওয়া হেতু প্রকারান্তরে তাঁক নাম ফকির মোহন বলে করে দিয়ে যাই। 1843 মসিহা জানুয়ারি মাসর 13 তারিখ দিন এই মহান গণনায়ক লেখক যুগ প্রবর্তক ঔপন্যাসিক কবি তথা ওড়িয়া ভাষা আন্দোলনর প্রমুখ পুরোধা মানক মধ্যরু জনে শ্রী ফকির মোহন সেনাপতিঙ্ক জন্ম অবিভক্ত বালেশ্বর জেলা মল্লিকাশপুর গ্রামে পিতা লক্ষ্মণচরণ সেনাপতি ও মা তুলসীদেবী ঔরসরু হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখর বিষয় তাঁকু মাত্র 1.5 বর্ষ বয়স হয়েছিল বেড়ে পিতাঙ্কর দেহান্ত হয়েছিল এবং 3 বর্ষ বয়স বেড়ে সে মা ছেউণ্ড হয়েছিল। পিলাদিন পিতামাতা হরাইবা পরে ব্রজমোহন নিজ জেজেমা লালন পাড়নরে বড় হয়েছিল। কিন্তু পিলাদিনে ব্রজমোহন বারম্বার অসুস্থতা ভোগ করুথিবা হেতু তাঁক জেজেমা তাঁকু ফকির মোহনঙ্ক পাখক নিয়ে যাওতিলে এবং সে দৃঢ় ভাবে ভাবুলে যে কেবল ফকির মানক দয়ারু হি ব্রজমোহনর জীবন সুস্থ হয়েছিল, তেণু সে তাঁক নাম ফকির মোহন বলে করে দিয়েছিলেন। সে বালেশ্বরের বারবাটি বিদ্যালয়ের মাইনর পাস করা পরে বিদ্যা অধ্যয়ন করুলে কিন্তু আর্থিক অনটন হেতু সে পাঠপড়া করে পারি নথিলে। সেই বিদ্যালয়ের শিক্ষাগত করা আরম্ভ করে দিয়েছিলেন। এরপরে সে বালেশ্বর জেলাপাল কার্যালয়ের কিরাণী ভাবে এবং পরে পরে বালেশ্বর মিশন স্কুলে শিক্ষকতা করেছিলেন। সে বিভিন্ন ভাষায় উচ্চকোটির লেখামান পড়া সহ গবেষণা করুলে। সে ওড়িয়া সমেত ইংরাজী বঙ্গাড়ি এবং সংস্কৃত ভাষার মধ্যে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তাঁকর মহানতা সেতবে জনাপড়ি যেতবে তৎকালীন ইংরেজ সরকার ওড়িয়া ভাষার অবস্থিতি প্রশ্নবাচী করে দিয়ে ওড়িশার বঙ্গাড়ি শিক্ষক ও ভাষার বিদ্যালয়ের শিক্ষাদান করা নির্দেশ দিয়েছিলেন। এই মহান যুগজন্মা ফকির মোহন সেতবে ওড়িয়া ভাষা আন্দোলনর মঙ্গ ধরিলে এবং তাঁকর ব্যক্তিগত প্রচেষ্টার সে ওড়িয়া প্রেস স্থাপন করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীপ্রাই পাঠ্যপুস্তক মান ওড়িয়া ভাষায় ছপাই কলিকতার ইংরেজ মহকুমার নিয়ে উপস্থিত হয়েছিল। ফকির মোহন প্রচেষ্টা হেতু ওড়িশার ওড়িয়া ভাষার শিক্ষাদান হব বলে নিষ্পত্তি নিয়ে যাই। ফকির মোহন পাণ্ডিত্যর পরাকাষ্ঠা তাঁকু ইংরেজ সাহেব মানুষ সম্মান আনিদাই। বালেশ্বরের তৎকালীন জেলাপাল জন বিমস তাঁকু বহু সম্মান করুলে এবং নিজের সম্মান প্রদর্শন পূর্বক সে তাঁকু নীলগিরির দিওয়ান পদবী প্রদান করে। পরে পরে ফকির মোহন ডমপড়া, ঢেঙ্কানাল, দশপল্লা, পাললহড়া, কেন্দুঝর আদি স্থানরে দেওয়ান দায়িত্ব তুলাইলে। নিজের সমগ্র জীবন সে ভাষা ও সাহিত্যপ্রাই নিয়োজিত করে 1868 মসিহার ব্যক্তিগত প্রচেষ্টার সে উৎকল প্রেসর স্থাপনা করে এবং সে ওড়িয়া ভাষার অনেক পত্রপত্রিকা ও সম্বাদপত্র প্রকাশিত করে। সে বোধদায়িনী, নবসম্বাদ ও সম্বাদবাহিকা নামে অনেক পত্রিকার সম্পাদনা দায়িত্ব সুচারুরূপে তুলাইলে। ওড়িয়া ভাষার উন্নতি প্রসার ও প্রচার নিমন্তে সে উৎকল ভাষা উন্নতি বিধানী নামক এক সংগঠন প্রতিষ্ঠা করে। ওড়িয়া ভাষা ও ওড়িয়া ভূমিপ্রাই সে স্বেচ্ছাকৃত কার্য করে এবং ওড়িয়া সংগঠনর সে পুরোধা লে। 1912 এবং 1917 মসিহার অনুষ্ঠিত উৎকল সাহিত্য সমাজের বার্ষিক সমাবেশে সে সভাপতি পদ গ্রহণ করে। ওড়িয়া ভাষার গল্প ও উপন্যাস তথা সর্বভারতীয় স্তরের প্রথম ঔপন্যাসিক ভাবে আমি ফকির মোহনঙ্কু সম্মান জনাইবা উচিত। তাঁক দ্বারা রচিত প্রত্যেক উপন্যাস তৎকালীন ওড়িশার এক নিচ্ছক চিত্রণ লা। সে লিখিবা 6 মাণ 8 গুণ্ঠ, মামু, প্রায়শ্চিত ও লছমা ওড়িয়া ভাষার কালজয়ী কৃতি। এই 4টি উপন্যাস ব্যতীত সে নিজের আত্মজীবনী মধ্যে লিখিলে, যার না লা আত্মজীবন চরিত। 1860 মসিহার সে ওড়িয়া ভাষার প্রথম ক্ষুদ্র গল্প লিখিলে লছমনিয়া, যা তাঁক দ্বারা সম্পাদিত বোধদায়িনী পত্রিকার প্রকাশিত হয়েছিল। এরপরে 1898 মসিহার তাঁক রচিত রেবতী বহুত জনপ্রিয়তা লাভ করেছিল।
ଦୁର୍ଭାଗ୍ୟର ବିଷୟ, ଲଛମନିଆ ଯଦିଓ ଫକୀରମୋହନଙ୍କ ପ୍ରଥମ କ୍ଷୁଦ୍ର ଗଳ୍ପ, କିନ୍ତୁ ସର୍ବଭାରତୀୟ ସ୍ତରରେ ତାଙ୍କୁ ଭାରତର ପ୍ରଥମ କ୍ଷୁଦ୍ର ଗଳ୍ପ ରଚନାକାର ଭାବରେ ସମ୍ମାନ ମିଳିଲା ନାହିଁ। ପରେ ପରେ ସେ ଅନେକ କ୍ଷୁଦ୍ର ଗଳ୍ପ ଯଥା ପେଟେଣ୍ଟ ମେଡ଼ିସିନ, ଡାକ ମୁନ୍ସି, ଅଧର୍ମ ବିତ୍ତ, ରାଣ୍ଡିପୁଅ ଅନନ୍ତା, ସତ୍ତ୍ୱ ଜମିଦାର ଆଦି ପ୍ରକାଶିତ କରିଥିଲେ। ଉପନ୍ୟାସ ଓ କ୍ଷୁଦ୍ର ଗଳ୍ପରେ ପ୍ରବୀଣ ଫକୀରମୋହନ କାବ୍ୟ ରଚନାରେ ମଧ୍ୟ ସମାନ ପରିମାଣର ପାଣ୍ଡିତ୍ୟ ଦେଖାଇଛନ୍ତି। ତାଙ୍କର ପ୍ରଥମ କବିତା ସଂଗ୍ରହ ଉତ୍କଳ ଭ୍ରମଣ 1892 ମସିହାରେ ପ୍ରକାଶିତ ହୋଇଥିଲା। ପରେ ପରେ ସେ ପୁଷ୍ପମାଳା, ଉପହାର, ପୂଜାଫୁଲ, ପ୍ରାର୍ଥନା, ଧୂଳି ଆଦି ଅନେକ କାବ୍ୟ ରଚନା କରିଛନ୍ତି। ନିଜର ପ୍ରଥମ ପତ୍ନୀ ଅସୁସ୍ଥ ଥିବା ସମୟରେ ସେ ସଂସ୍କୃତରେ ରଚିତ ରାମାୟଣ ଓ ମହାଭାରତକୁ ଓଡ଼ିଆରେ ଅନୁବାଦ କରି ଶୁଣାଉଥିଲେ, ଏବଂ ଏହା ଓଡ଼ିଆ ଭାଷାରେ ସରଳ ଭାବରେ ଭାଷାନୁବାଦିତ ରାମାୟଣ ଓ ମହାଭାରତ ହୋଇଥିବା ହେତୁ ତାଙ୍କୁ ବ୍ୟାସକବି ବୋଲି ଉପାଧି ଦିଆଯାଏ। ଏହା ବ୍ୟତୀତ ତତ୍କାଳୀନ ବାମରା ରାଜ୍ୟର ରାଜା ତାଙ୍କୁ ସରସ୍ୱତୀ ଉପାଧିରେ ସମ୍ମାନିତ କରିଥିଲେ। ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ତରରେ ସେ ଜଣେ ଅତ୍ୟନ୍ତ ଦୁଃଖୀ ମନୁଷ୍ୟ ଥିଲେ। ବାଲ୍ୟ ସମୟରେ ପିତାମାତାଙ୍କୁ ହରାଇଥିଲେ ସେ। ଏହାପରେ ବାରମ୍ବାର ଅସୁସ୍ଥ ରହୁଥିଲେ। 1856 ମସିହାରେ ସେ ବିବାହ କରିଥିଲେ ମଧ୍ୟ ନିଜର ପ୍ରଥମ ପତ୍ନୀଙ୍କୁ ହରାଇଥିଲେ। ପୁଣି 1871 ମସିହାରେ ଦ୍ୱିତୀୟ ବିବାହ କରିବା ପରେ ମଧ୍ୟ ସେ ହଇଜାରେ ପ୍ରାଣ ହରାଇଥିଲେ। ପ୍ରଥମ ପତ୍ନୀଙ୍କ ଠାରୁ ଜନ୍ମିତ ତାଙ୍କର ପ୍ରଥମ ପୁତ୍ର ମାତ୍ର 6 ବର୍ଷ ବୟସରେ ପ୍ରାଣତ୍ୟାଗ କରିଥିଲା। ଦ୍ୱିତୀୟ ପତ୍ନୀଙ୍କ ଔରସରୁ ଜନ୍ମିତ ପୁତ୍ର ସହ ତାଙ୍କର ମନାନ୍ତର ହୋଇଥିଲା। ଅନେକ ଦୁଃଖରେ ମଧ୍ୟ ସେ ଆମକୁ ଅନେକ ଉପାଦେୟ ଗ୍ରନ୍ଥ ଓ ଏକ ଉନ୍ନତ ଭାଷା ଭଣ୍ଡାର ଦେଇଯାଇଛନ୍ତି। ଧନ୍ୟବାଦ। ଯଦି ଆମର ଉପସ୍ଥାପନା ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଲା, ତାହେଲେ ଆଜି ହିଁ ଆମ ପୋଡ଼କାଷ୍ଟକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ନିଜ ବନ୍ଧୁମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରନ୍ତୁ। ପୁଣି ଥରେ ଶୁଣିବା ଆଉ କେବେ। ବର୍ତ୍ତମାନ ବିଦାୟ ନେଉଛି। ଧନ୍ୟବାଦ।